ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা আরেকটা নতুন ব্লগ করছি, তো সকাল সকাল দেখতে পাচ্ছি আমরা উঠে পড়েছি, আর এই হচ্ছে আমাদের ছোট্ট লিও। ছোট্ট লিও এখন ঘুমোচ্ছে। তো ছোট্ট লিও ঘুমোচ্ছে, ফাঁকে আমরা সকালের খাবারটা তৈরি করে নিই। আমরা সকালে আজকে তৈরি করব চা আর রুটি। তো আমরা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে গোলা রুটি তৈরি করব, আর চা তৈরি করছি। তো এদিকে আমরা গোলা রুটিটা তৈরি করছি, আর ওইদিকে চাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে রেখেছি, চাটা একটু পরে নামিয়ে নেব। চাটা গরম করে নিচ্ছি আর একটু, গোলা রুটিটা নামিয়ে নিলাম, ভালো হয়েছে খেতে। এদিকে আমার ছেলেকে দিয়েছি সকালে চা আর গোলা রুটি। তারপর ও পড়তে বসে পড়েছে, আর ছোট্ট লিও এখন শুয়ে আছে। এখন ওরা দু ভাই খেলছে, ওরা শেষ, দু ভাই একটু খেলাধুলো করছে, একসাথে দুষ্টুমি করছে, কথা বলছে। এদিকে আমিও স্নান সেরে চলে এসেছি। দু ভাই খেলছে, আমরা তিনজন ফেমে বন্দি। দাদাকে আদর করছে ছোট্ট লিও। হাই বলো, লাইক করতে বলো। এখন আমরা রান্না করব, তারপর আমরা আবার ভিডিওতে আসছি। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে তৈরি করব মাংস, পাঁঠার মাংস। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ সব কেটে কুটে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন মশলা সব রেডি করে নিচ্ছি একদিকে, আরেকদিকে কড়াইয়ে সব বসিয়ে দিলাম। সবারকে পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা করে নিলাম। তো পেঁয়াজ লঙ্কা তেজপাতা কাঁচা কাঁচা করছি। এবার আমরা এতে লঙ্কা কুচিয়ে দিলাম। এবার আমাদের মাটনটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেব। আসলে এর আগে আমরা একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এবার আলু আর পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিলে মাটনটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, সময়টাও কম লাগে। এদিকে রান্না হচ্ছে, আর ওদিকে আমাদের লিও কিন্তু স্নান হয়ে গেছে, ওকে ঘুম পাতিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ রান্না মোটামুটি কমপ্লিট, এখন আমরা সব শেষে একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা সেন্ট হয়।
রান্না শেষ, আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে। আমার ছেলে খেয়ে উঠে গেছে। তো এখন আমাদের বাবাকে আমরা একটু আদর করছি, অনেকক্ষণ ঘুমিয়েছিল। হ্যালো গাইস, আমাদের শুনু এতক্ষণ ঘুমিয়েছিল, এখন উঠে পড়েছে। আমরা এখন চলে গেছে তো চা খাবো। আমাদের বাবা এখন শুয়ে আছে আর আমরা চা করে চা নিয়ে বসে পড়েছি টিভি ছেড়ে। এখন আমরা চা খাবো। এখন আমরা বিকেল হয়ে গেছে, চা খাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে চা আর মুড়ি। চা আর মুড়ি রয়েছে, আমরা এখন চা খাবো। নে ভাই, কেনে এখন রাত হয়ে গেছে, আমরা শুনুকে নিয়ে বসে আছি। কিছুক্ষণ বসে থাকবো, আমরা দুজন আদর করব। আমার শুনুকে অনেকক্ষণ আদর করব, এরপর আমার শুনু ঘুমিয়ে পড়বে। রাতে আবার আমার রান্না আছে। এখন আমাদের শুনু একটু খেলুখেলু করছে মায়ের সাথে। এখন দু ভাই মিলে একটু নাচানাচি করছে, একটু মজা করছে। ভাইকে গাড়ি নিয়েছে দাদা। এখন আমাদের শুনু ওর পাপার কোলে বসে আছে আর দাদু আর দাদার সাথে খেলা খেলা করছে। তো আমাদের বাবা একটু আগে ঘুমিয়ে উঠেছে, তাই ওকে নিয়ে বসে একটু আদর করছি। তো আমরা এখানেই ব্লগটা শেষ করব। এরপর আমাদের রাতে রান্না, তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। এরকমই আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার